যখনই গোলা মেরে কানে খবর পৌঁছালাম গোলা বাবা কই গেল ওগো আমার আল্লাহ ই কি হলো তুমি তো বলেছিলে আমার মনের খবরটা তুমি কাউকে জানতে চাইছিলে সেই একটা গোলাম গোলাম মানুষ সেও কিন্তু গোলাম কিন্তু প্রভুর সঙ্গে কেমন সম্পর্ক রেখেছিল দেখুন নাম হলো সে হলো গোলাম কিন্তু কার গোলাম সে হলো মনিবের গোলাম দুনিয়ার কোন মনিব নয় তিনি হলেন আল্লাহর গোলাম এই জন্য রাতে আমি আল্লাহর সঙ্গে ট্রানজ্যাকশন রিলেশন তৈরি করব দিনের বেলা আমি তোমার সেবা করব তুমি হবে আমার মনিব এ দুনিয়ার মনিব কিন্তু তিনি মনিব কে তিনি হলেন আমার আল্লাহ তিনি হলেন আমার সবের মালিক আর একটু করে বলেন আর একটু করে বলেন আমার গুরুপিয়ানেরা যে কথা আমি আপনাদের বলতে বলতে চলে এলাম এই মনিব যখন জরাজীর্ণ কামরাতে আছে গোলাম মনিব গোলাম যখন জরাজীর্ণ কামরা বেছে নিয়েছে এক নাম্বার শর্ত কি আল্লাহ তাস্তাফ আল্লাহ তাম না আনি সলেগা ইজা দাখাল ওয়াক্তুহা আল্লাহ তাস্তাখদিমানি বিল্লাইলি ওয়ালা তাসকিল বিনহারে দ্বিতীয় নাম্বার শর্ত এই শর্তের সঙ্গে মিলিয়ে যখন জরাজীর্ণ কামরাখানা বেছে নিল এই কামরার মধ্যে মনিবের কামরার মধ্যে গোলামটা ভিতরে ঢুকে গেলাম জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ এসার নামাজ পড়ে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো আল্লাহ তুমি হলে না আমার আল্লাহ তুমি হলে আমার বাণী তুমি হলে আমার সস্তা আমার কোনো চিন্তা নাই বাবা কেন তুমি যদি আমার হয়ে যাও পৃথিবীর কে মানুষ আমার হলো কে গেল এতে আমার কোনো টেনশন না বুঝতে পারছেন ঝরঝর করে কাঁদছে কে গোলাম ঝরঝর করে কাঁদছে এই ঝরঝর করে কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেল গভীর রাতে গভীর রাতে গোলাম টিয়া থাকতে না পেরে সিজদায় রত হলেন সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে গিয়ে ঝরঝর 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 করে কাঁদতে থাকেন প্রত্যেক দিনে এমনই কাটিয়ে গেল প্রত্যেক দিন এইভাবে কাটিয়ে গেল একদিন তার মনিব ঠিক থাকতে পারল না বাড়িতে একটা অনুষ্ঠান করলো বাড়িতে একটা অনুষ্ঠান করলো বাড়িতে একটা গান বাজনা ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান করলাম যত আত্মীয় স্বজন যত রিলেটিভ আপনজনদের ইনভাইট করলো সকলে দলে দলে এলাম মধ্যরাত্রিতে যখন প্রোগ্রাম শেষ হয়ে গেল যে যার মতো দলে দলে বার হলো হঠাৎ করে দেখা যায় মনিব থাকতে না পেয়ে গোটা বাড়িটার চারিদিকটা প্রদক্ষিণ করতে লাগলো ঘুরতে লাগলো ঘুরতে 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 যে ঘরের ভিতরে গোলাম আছে ওই ঘরটির সামনে গিয়ে একবার পৌঁছালো রাত অনেক হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে গভীরাত গভীরাতে এসে দেখে ওই মনিব দেখতে পাই গোলাম গভীরাতে রাত অনেক গভীর হঠাৎ দেখতে পাই গোলামটি যেন সিজদায় পড়ে আছে গুনগুন 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 করে কি যেন বলছে কার সঙ্গে কথা বলছে কোনো খবর না মনিব যখন এরকম কানে আওয়াজ যায় অবাক হয়ে যায় তার কাছে নাই তো কোনো মোবাইল ফোন তার কাছে নাই তো কোনো টেলিফোন তার কাছে নাই তো কোনো কর্ডলেস কার সঙ্গে যোগাযোগ রাখছে সব তো লেস কার কাছে নেই কোনো কর্ডলেস কিন্তু কার সঙ্গে যোগাযোগ করে অবাক হয়ে গিয়ে মনিব যখন আগিয়ে যায় ঘরের দিকে তাকিয়ে দেখে হায় ঘরের দিকে যখন তাকিয়ে দেখি দেখতে পাই অবাক আল্লাহর আকাশ থেকে একটা নূরের প্রদীপ নেবে এসেছে ওই ঘরের ছাদখানা ফাটিয়ে দিয়ে নূরের প্রদীপটা ভেতরে প্রবেশ করেছে গোটা ঘর নূর আর নূর আলো আর আলো হয়ে গেছে আরো জোরে বলেন আরো জোরে বলেন
শুনি ভয় পেয়ে গেল ওয়াল্লাই কি করলো আমার অন্ধকার ঘর কিভাবে আলো করাম আরে গুনগুন করে কার সঙ্গে কথা বলে বলো হঠাৎ করে মরিবে একটু কান্টা লাগিয়েছে গেম গোলাম গুনগুন করে বলতে লেগেছে আয় আমার প্রভু আয় আমার মালিক তুমি দিনের বেলা আমার মনিবের কাজকে তুমি ওয়াজিব করে দিয়েছ এজন্য দিনের বেলা তোমার সেবা আমি তোমার তোমার ডাকে আমি তোমার তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারিনি হে আমার গোলাপ প্রভু তোমার ইবাদত করতে পারি না কিন্তু রাস্তা আমি আমার মনিবের কাছ থেকে চেয়ে নিয়েছি রাতের বেলা মনিবের মনিয়ে সারা পৃথিবীর মনিয়ে আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেছি ও আমার আল্লাহ ও গো আমার প্রভু ও গো আমার রব যদি তুমি আমাকে গোলাম হিসাবে মনিবের কাছে যদি বাধ্য না করতে তাহলে আমি দিনে রাতে রাতে দিনে দিনে রাতে সর্বসময় তোমার এবাদতে আমি গোলাম মাসফুল থাকতাম যখনই এই কথাটা মনিব শুনে নিয়েছে গেন ওয়াবাক হয়ে গেছে গেন নিশ্চয় গুনগুন করে গে দুনিয়ার কোনো চেয়ারম্যানকে জানাই না দুনিয়ার কোনো বিডিও এসডিও কে বলে না দুনিয়ার কোনো নেতা মন্ত্রীকে ডাকে না ডাকছে কাকে জমিন আসমানের মালিক সারা পৃথিবীর মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ডাকছে কাকে সবের মালিক রব কে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন থাকতে না পেরে মনিব ওয়াবাক হয়ে গেল গোলামের কাছ থেকে বেরিয়ে এলো হাইরে গোলাম ই কি করলি রে মনিব থাকতে না পেরে বাড়ি চলে গেল নিজের স্ত্রী আহলিয়া নিজের বিবেকে ওয়াইফকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল রে আমার বিবি নিশ্চয় আমাদের কপালে আছে খুব খারাপই যাকে নিয়ে এসেছি সাধারণ গোলাম নয় যার সঙ্গে সম্পর্ক রবের যার সঙ্গে রিলেশন হলো সসরার যা দিনের বেলা ঘটে রাতের বেলা তিনাকে জানিয়ে দেয় একে রাখলে কিন্তু আমাদের খারাপই আছে না তাই বিবি অবাক হয়ে গেল তাই কি বলো বলে হা হা বলে তাই কি বলো বলে হা হা বলে চিন্তার কোনো কারণ না বলে আজ রাতে আমরা দুজনেই যাব ভালো করে একবার বুঝো সিদ্ধান্তে আসবো দ্বিতীয় রাত্রিতে বিবি আর স্বামী দুজনেই হেঁটে হেঁটে গেল ওই জরাজীর্ণ কামরার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে গভীর রাত দেড়টা দুটো বাজছে হঠাৎ করে দেখা যাচ্ছে গভীর রাত্রিতে ওই গোলামটি গুন 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 করে বলে ও গো আমার প্রভু ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ ও গো আমার সসর তুমি দিনের বেলা আমার মনিবের গোলামি করাবার জন্য ওয়াজিব করে দিয়েছ যদি দিনের বেলা মনিবের গোলামি না করতে হতো মনিবের বাড়িতে যদি খেদমত না করতে হতো তাহলে দিনে রাতে রাতে দিনে দিনে রাতে সর্বসময় তোমার ইবাদতে আমি মশগুল থাকতাম আর একটু জোরে বলো আর একটু জোরে বলো গোলামের এই কথা শুনে মনিবের বিবি মনিব একটু আগিয়ে গেল আগিয়ে গিয়ে ভিতরের দিকে একবার তাকালো ভিতরের দিকে তাকিয়ে দেখে গত রাত্রের মত আল্লাহর আকাশ থেকে একটা নূরের প্রদীপ নেমে এসেছে গোটা ঘরের ছাদটাকে ফাটিয়ে দিয়েছে ভেতরে যখন আলোটা ঢুকেছে গোটা ঘরটা আলো আর আলো নূর আর নূর হয়ে গেছে মনিবের বিবি বলল রে আমার স্বামী সাধারণ গোলাম নয় একে আর ভেতরে রাখা যাবে না মনিবের বিবি বলল গোলাম মনিবের বিবি বলল সাবি একে রাখলে খুব খারাপই তাহলে করো তুমি কিছু ব্যবস্থা তাড়াতাড়ি স্বামী বলল কি করব বিবি বলে আস্তে আস্তে দেখো কতক্ষণে আলো ওঠে বলো আলোর দিকে তাকিয়ে রইল আস্তে আস্তে দেখা যায় ওই গোলাম সিজদাই পড়ে আছে ফজর পর্যন্ত ফজরের যখন মসজিদে আজান হয় যখন মসজিদ থেকে আজান হয়
আল্লাহু আকবার আল্লাহু আকবার যখনই আযান শুরু হয়ে গেল আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান যখনই আওয়াজ শুরু হলো আযান শুরু হলো ওই লাইটখানা আবার আকাশের দিকে উড়ে গেল আবার আগের মত গোটা ছাদখানা মিলে গেল সবাই দেখে অবাক হয়ে গেল ফজরের নামাজ করা যখন আওয়ালাম ফজরের নামাজ করা পড়বে বলে গোলাম যখন মাথা তুললাম বিবি আর স্বামী যে যার কামরায় চলে গেল সকাল হলো দুজনই আবার চলে এলো এসে বলল গোলাম হে গোলাম হে গোলাম তুমি শুধু আমাদের গোলাম নয় তুমি হলে রবের গোলাম তুমি হলে আল্লাহর গোলাম সবাই হবে তোমার গোলাম এই জন্য তুমি হয়েছো আল্লাহর গোলাম এই জন্য তোমাকে কেউ আর গোলামি করতে পারবে না তুমি এখান থেকে খারিজ এখান থেকে তুমি চলে যাও বেরিয়ে যাও তুমি যার গোলামি করবে বলেছিলে তার গোলামি করো তার গোলামি করো তার নিকট সাহায্য চাইছিলে তিনার তিনার জিকিরে তুমি নিয়োজিত হয়ে যাও আজ থেকে তোমাকে খারিজ করে দিলাম আজ থেকে তোমাকে মুক্তি দিলাম তুমি স্বাধীন হয়ে গেলে এখানে আর থাকতে হবে না যখনই গোলামের কানে খবর পৌঁছালাম গোলাম অবাক হয়ে গেল ও গো আমার আল্লাহ ই কি হলো তুমি তো বলেছিলে আমার মনের খবরটা তুমি কাউকে জানাবে না এ তো আমার সব ঘটনা জেনে গেছে যদি আমার গোপন খবরটা এই দুনিয়াদার লোকগুলো জেনে থাকে তাহলে আমি আর এখানে থাকতে চাই না আল্লাহ তুমি আমাকে ডেকে নাও আল্লাহ তুমি আমাকে তুলে নাও আল্লাহ তুমি আমাকে ডেকে নাও যখনই এরকম কথা বলেছে আমার আল্লাহর হুকুম হয়ে গেল সঙ্গে সঙ্গে গোলাম পিয়ে মৃত্যু মুখে পতিত হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গোলামটি চোখখানা বন্ধ করে ইন্তেকাল হয়ে গেল বুঝছেন যে বাবাজি আমার ভাইয়েরা হ্যাঁ এই সম্পর্ক ট্রানজ্যাকশন রিলেশন তৈরি হলে পৃথিবীর কোন মানুষের গোলামি করতে হবে না রব আপনার হয়ে যাবে রব যদি আপনার হয় আল্লাহ যদি আপনার হয় পৃথিবীর কোন মানুষ আপনাকে আর কিছু করতে পারবে না কে তোরা করবি এনআরসি কর করগে যা করগে যা তুই যত করবি এনপিআর আমার প্রভুকে করব তত শেয়ার তুই যত করবি আমার জন্য এনপিআর আমার প্রভুকে করে দেব শেয়ার তুই যা করবার তাই করে দেবে করবে যা করবে তিনি তাই করবার যা করার তিনি তাই করবে টেনশন নাই ব্যাস এতেই কাজ হবে কথা বুঝছেন এই জন্য বাপ বাবাজি আমার ভাইরা অল্প সময় দু চার কথা আলোচনা করলাম ই আল্লাহ অনেক টাইম হয়ে গেছে গো আমি বুঝি উঠতে পারিনি আমি ভাবছি 11টা বাজবে তো 12টা বেজে গেছে গো ও আল্লাহ আর দেওয়া যাবে না বাপ আল্লাহ লিয়েলে অন্য সময় হবে ইনশাল্লাহ ঠান্ডা রাত শীতের রাত বড় কষ্ট করে আপনারা বসে আছেন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি